বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার ব্লগ করছি। তোমরা সকলেই জানো SNF এবং TTME প্রযোজিত সিনেমা দম। এই দম সিনেমার পরিচালনায় রয়েছে তন্ময় দা। তো এই দম সিনেমায় আমি অভিনয় করছি। তো আজকের ব্লগে তোমাদেরকে শুটিং লোকেশন আগে থেকে বলে দিচ্ছি, করুণাময়ী। তো করুণাময়ীর শুটিং লোকেশন, আনকাট ভিডিও, ফানি মোমেন্ট সমস্ত কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। আর এই ব্লগের বিশেষ চমক হচ্ছে কল্যাণী মণ্ডল, লেজেন্ডারি অ্যাক্ট্রেস। তোমরা সবাই চেনো তাকে, প্রচুর সিনেমা করেছেন উনি। তো সেই চমক রয়েছে তোমাদের জন্য, তার সাথে দেখা হবে। আর চলো তোমাদেরকে সমস্ত আনকাট ভিডিও, লোকেশন, যাত্রাপথ সব কিছু দেখাবো পরপর। ওকে, তো যেতে যেতে দেখা হচ্ছে, চলো। নিউ ব্যারাকপুর মোড় থেকে আমি বাসে উঠলাম উল্টোডাঙ্গা যাওয়ার জন্য। বাসের স্পিড বেশি থাকার কারণে এবং পিছন দিকে সিট পাওয়ায় খুব জার্কিং হচ্ছিল। তো এখন যশোর রোড দিয়ে চলছে বাস উল্টোডাঙ্গা যাওয়ার জন্য। তো যেতে যেতে পথে অনেক কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, চলো। এখন সামনের দিকে পাঁচিল দিয়ে ঘেরা যেটি তোমরা দেখতে পাচ্ছ, সেটি হলো কলকাতা বিমানবন্দর। কলকাতা বিমানবন্দরের বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি ভারতবর্ষের পুরাতন এয়ারপোর্টের মধ্যে একটি। এটি 1641 একর জমি নিয়ে তৈরি। এটি 1924 খ্রিস্টাব্দে ওপেন করা হয়। 1938 খ্রিস্টাব্দে নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে এই এয়ারপোর্টে এসেছিলেন। 1942 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনাইটেড স্টেট আর্মি এয়ারফোর্স 7th বোম্বার্ডমেন্ট গ্রুপ বার্মা অর্থাৎ মায়ানমারের উপর যুদ্ধ করার জন্য B-24 লিবারেটর বোমারু বিমান নিয়ে এই এয়ারপোর্ট থেকেই উঠে গেছিলেন যুদ্ধ করতে। এই এয়ারপোর্টের সাথে ভারতবর্ষ এবং পৃথিবীর নানান ইতিহাস জড়িয়ে আছে। এটি কলকাতা তথা ভারতবর্ষের একটি ঐতিহ্য। তো এবার আমি উল্টোডাঙ্গা নেমে আবার নতুন করে বাস ধরেছি করুণাময়ী যাওয়ার জন্য। ওখানে গিয়ে পূর্ত ভবনের সামনে নামবো, তারপরে ফোন করব, ওখানে প্রোডাকশনের লোক এসে আমাকে নিয়ে যাবে। উল্টোডাঙ্গা থেকে করুণাময়ী যাওয়ার রোডগুলো খুবই সুন্দর, আর এখানে খুবই বড় বড় বিল্ডিং এবং বিশেষ করে সল্টলেক অঞ্চলের আইল্যান্ডগুলো খুবই সুন্দর দেখতে। তো চলো তোমাদেরকে কিছু কিছু দৃশ্য আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, পূর্ত ভবনে নেমেছি, এবার HDFC ব্যাংক খুঁজছিলাম। তো ওই যাচ্ছি ব্যাংকের ওখানে, তারপর ডাইরেক্ট শুটিং লোকেশনে যাব। তো আলটিমেটলি চলে আসলাম HDFC ব্যাংকের ওখানে। এই এটা HDFC, এই HDFC ব্যাংক সল্টলেক সেক্টর 2 শাখা। এটা খুঁজতে খুঁজতে পুরো হয়রান। এই আমার হেল্প নিতে এসেছেন কৃষ্ণ দাদা, কৃষ্ণ দাদা আমাকে নিতে এসেছেন প্রোডাকশনের তরফ থেকে। তো চলো দাদা, চলো। ওখানে শুটিং তো চলছে, তাই না? হ্যাঁ, কাজ চলছে। ওখানে চলো শুটিংয়ের আনকাট ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। তো আমি এখন শুটিং ফ্লোরে আছি। আজকে আমাদের ইনডোর শ্যুট TTME এবং SNF এর যৌথ প্রযোজনায় সিনেমা দম। তো আমাদের ডিরেক্টর স্যার বসে আছেন এখানে, তন্ময় দা। দাদা কিছু বলো। হাই। অনেকদিন পরে ঈশান এসেছে এবং ভালো লাগছে। ঈশান ভাইয়ের মতো হয় এবং ও ভাইয়ের ক্যারেক্টার করছে, মানে হিরোর ভাইয়ের ক্যারেক্টার করছে। আর আপনারা সবাই সাপোর্ট করবেন ঈশানকে। আর আজকে ইনডোর শুটিং হচ্ছে, দাম ছবিটা খুব তাড়াতাড়ি রিলিজ করবো, অবশ্যই দেখবেন। তো সবার পরিচয় করিয়ে দেবো, তন্ময়দার স্পেশালি আজকে পুরো ইন্টারভিউ আসবে, ঠিক আছে? যদি তন্ময়দার সময় পাই তো দেখা যাক। তো আমাদের এই পুরো সেট রয়েছে, হিরো হিরোইন সবার সাথে আলাপ করিয়ে দেবো একটু পরে। আর আনকাট ভিডিওগুলোও দেবো আমাদের এই চ্যানেলে, এবং TTME এরও স্পেশাল অফিসিয়াল চ্যানেল রয়েছে,
সেখানেও তোমরা দেখতে পাবে আনকাট ভিডিওগুলো। তো দুটো চ্যানেলকেই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো, আনকাট ভিডিওতে দেখা হচ্ছে। আমরা এখন ডাইরেক্ট শুটিং লোকেশনে রয়েছি, আমার শটগুলো একটু পরে নেওয়া হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি তন্ময়দা এখানে ডিরেক্টর এবং ডিওপির দুটোর কাজই করছে, আর এই দিকে কল্যাণী মণ্ডল দিদি এবং অর্পিতা দিদি, এদের দুজনের শট চলছে। তো শাশুড়ি বৌমা আর কি, তো শাশুড়ি বৌমাকে ডেকে একটি গুড নিউজ দিচ্ছে। এবার কথোপকথনগুলো শোনানোর আমাদের নিয়ম নেই, না হলে শুনিয়ে দিতাম, তাও তোমাদের অনেকগুলো ডায়লগ আমি শুনিয়ে দেবো, কল্যাণী দিদির এবং অর্পণ ব্যানার্জি অর্পিতা দিদি সবার ডায়লগই, কিছু কিছু ডায়লগ শুনিয়ে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধে নেই, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এই সিনে বিকাশ দত্ত নামে একজন লোক আমাদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে আমাকে আর মাকে খুব থ্রেট দেয়, এবং আমি আর মা খুব চিন্তিত হয়ে যাই। মা সেটা দাদাকে জানায়, তারপর দাদা মাকে বলে। বিকাশ দত্তর এত বড় সাহস যে আমার বাড়িতে গুন্ডা পাঠায়? আমি ছাড়বো না মা বিকাশ দত্তকে। ও ভয়ঙ্কর লোক, হয় বন্ধুরা। তো শুটিং শেষ হলো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা বাড়ি ফিরছি, এই আমার সাথে আছে তো বিশ্বজিৎ। বিশ্বজিৎ না? হ্যাঁ নমস্কার। তো এখানে ভিলেন খুব থ্রেট দিয়েছে আজকে আমাদের, খুব থ্রেট দিয়েছে, ঠিক আছে? কিছু বলতে পারছি না এখন, ইচ্ছে করছে খুব মানে পথের মাঝে খুব দেই উত্তম মাধ্যম। না আমরা অ্যাকচুয়াল খুবই ফ্র্যাঙ্কলি, কিন্তু কাজের সূত্রে আমাদের যতটুকু করা উচিত আমরা সেটুকুই করার চেষ্টা করেছি, জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু বাকিটা আপনারা দেখে নেবেন, একদম হলে আসবেন। আর ইউটিউবটাকে, এই চ্যানেলটাকে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। টাটা। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে সবাই।